কয়েকদিন আগে মাহফিল নেওয়ার জন্য ডিপ জল এসেছিল দুইজন বডি গার্ড নিয়ে, আমি যেখানে আসি ওখানে। আমি মনে করলাম যে ওনার নামে একটু উল্টাপাল্টা বলা হয়েছে, আল্লাহ বডি গার্ড নিয়ে এসেছে। আমি বললাম যে স্যার, প্রথমে ভাই বললাম যে ভাই, ও যে হুজুর আপনি কি বলবেন আমি বুঝেছি। আমি গাবতলি এই টার্মিনালে আমার মাহফিল হয় প্রত্যেক বছরে, আমার দাদার নামে, আমার বাবার নামে, নানার নামে স্মরণ করে দেই যে আপনাকে এবার প্রধান বক্তা বানাবো, আপনি ডেট দিন। আপনি বলতে চাচ্ছেন যে আমার নাম ধরে আপনি বলেছেন, আসলে ও দোষ আমার না, ওইটা আমার চরিত্র, আমি সিনেমায় ওই চরিত্র প্রযোজক আমাকে দিয়েছে পরিচালক, এই জন্য আমি ওইরকম করি, তাছাড়া আমি কিন্তু ভালো মানুষ। হ্যাঁ আমি ভালো মানুষ, আপনি কেমন ভালো আমি জানি। ব্যক্তিগতভাবে অনেকক্ষণ কথা বললাম, দেখলাম না লোকটা খারাপ না, ভালো মানুষ, কিন্তু ওর চরিত্র ওর পাঠ ওইটা মিশন সৌদাগর, পাঁচক্ত নামাজ পড়ে, হজ করি, তাহাজ্জুদ পড়ে, কিন্তু ওর যে চরিত্র শয়তানও অত নিচে নামে না। হ্যাঁ কথা বলছেন, সেদিন একটা মাহফিল পেয়েছিলাম টেকনাফে, এলিয়াস কোবরা, শুনেছেন কি ভালো মানুষ না? ওটা বলছো হুজুর আমি ভালো হয়ে গেলাম, এখন থেকে সিনেমা ছেড়ে দেব, আল্লাহওয়ালা হয়ে যাব, আল্লাহ যা করেছে যেন মাফ করে দেয়। মন থেকে যদি ফিরে আসে অবশ্যই আমার আল্লাহ তাকে মাফ করবে, তো মন থেকে না ফিরে এসে হুজুর ফিরে আসবো তারপরের দিন আবার সে ডলাডলি শুরু করবে, মাফ হবে বলেন? এটা তো ইয়ার্কি মারা হবে। মানুষগুলো গোনা করার পরে তওবা করে, তওবা করার পরে ওইটা আর জীবনে রিপিট করে না। কথা বুঝতেছেন? যে তওবা করেছি, তওবা করে আমি জীবনে আর এই কাজ রিপিট করব না, আমি জেনা করে ফেলেছি, আমি পরকিয়া প্রেম করেছি, কিন্তু এখন আমি তওবা করে ফিরে আসলাম, জীবনে আর আমি এই কাজ করব না, এইটা মনে করে যদি কেউ ফিরে আসে ওর জীবনে পাহাড় পরিমাণ গোনা থাকলো আল্লাহ মাফ করে দেবে। এই তওবা করবেন কারা? তারা হাত তোলেন তো।